আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারক, রমাদান কারিম। তো প্রিয় ভাই ও বোনেরা, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে, সেটা হচ্ছে দুবাই। এটা যেটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আল খাইল রোড। তো আমি আসলে দুবাইয়ের নাইট ভিউ, তো আমি আপনাদেরকে রাত্রের দৃশ্যগুলি আপনাদের সাথে কিছু শেয়ার করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগাই হচ্ছে আমার আগামী দিনের পথচলা। তো জানি না আমি আপনাদের কতটুকু এনজয় দিতে পেরেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনাদের ভালো লাগাই হচ্ছে আমার আগামী দিনের পথচলা। তো আমি চেষ্টা করি আপনাদের ভালো লাগার মতো ভিডিওগুলি আপলোড দেওয়ার। তো এই ভিডিওটা আসলে ব্যতিক্রম কিছু না। তো আমি যাচ্ছি দুবাই বুর্জ খলিফার সামনে দিয়ে যাচ্ছি। তো এটা আসলে হঠাৎ করে আমরা প্ল্যান করে ফেলি, এদিকে যাব এদিকে যাব। রাত্রেবেলা আসলে ঘুরতে ভালো লাগে, কারণ সামারের দেশ, তো দিনের বেলা সামার থেকে একটু বেশি স্ট্রং ওয়েদার, তো রাত্রেবেলা নর্মাল ওয়েদার থাকে, আসলে ঘোরাঘুরি ভালো লাগে। আর রাত্রেবেলা চতুর্দিকে লাইট, লাইটিংয়ে আসলে খুবই মানে এনজয় করি আমরা। তো আপনারা দেখতেই পাচ্ছেন দিন রাত সেম এই দেশটিতে, নাম্বার ওয়ান সিকিউরিটি, কারণ আপনি রাত্রে যতটা সিকিউরিটি পাচ্ছেন দিনে যতটা, রাত্রে আর তার চেয়ে বেশি। সেই কারণে আসলে এখানে ঘোরাঘুরি করতে কোনো সমস্যা হয় না। তো এখানে বিভিন্ন দেশের মানুষ বসবাস করেন, তো সেক্ষেত্রে আসলে কোনো সমস্যা হয় না। এখানে লাইফস্টাইলগুলি ভিন্ন রকম, আপনি যেভাবে আপনার লাইফটা মানে সেট করবেন এভাবেই করতে পারবেন। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন চলে আসছি বুর্জ খলিফার একদম নেয়ার, একদম কাছে চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন আমি আমি প্রতিদিনই এদিক এটার সামনে দিয়ে আসা যাওয়া করে, আমার এখান থেকে প্রায় 5 কিলোমিটার হবে আমার রুম। তো আমার রুম থেকে ওটা দেখা যায়। তো বুর্জ খলিফাটা আসলে অনেক বড় একটা টাওয়ার, 165 তলা, এটা আপনারা সবাই অবগত আছেন। তো এটা আসলে অনেক দূর থেকে এই বুর্জ খলিফাটা দেখা যায়, কারণ ওটা অনেক এতটাই উপর যে ওনার টাওয়ারের লাইটগুলি অনেক দূর থেকে যে কোনো কেউ মতলব দেখতে পারে। তো দেখতেই পাচ্ছেন প্রিয় ভাই বোনেরা, রাত্রের ভিডিওগুলি আসলে খুবই ভালো লাগে দেখতে আমাদের। তো আমি চেষ্টা করছি আপনাদের ভালো লাগার মতো একটি ভিডিও আপলোড দেওয়ার, জানি না আমি কতটুকু আপনাদের ভালো লাগাতে পেরেছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। তো আসলে রোজা রেখে আসলে কথা বলতে ভালো লাগতেছে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, লাস্ট অফ থ্যাংকস।